आज के आबार एक नतून विषय के लिए अपन सामने आमी हाजिर हलम। आज के जे विषय निये अपन सामने आमी आलोचनाटा रखछी सेटी हलो जे आदिवासी भूमि जातिर तार जे आदिस्थान तार जे जन्म लग्ने आदिवासी भूमि समाजेर কিরকম অবস্থা ছিল এবং পরবর্তী ক্ষেত্রে ভূমিজদেরকে বা ভূমিজরা নিজেরা যেভাবে বিভাজিত হয় সেই বিষয়ের উপর আপনাদের কাছে বিস্তারিতভাবে তুলে ধরব। তো তার আগে আপনাদেরকে আমি বলতে চাই যে এই ধরনের নিজের জাতির তথা আদিবাসী ভূমি সমাজের আদি কথা জানার জন্য আদিবাসী ভূমি সমাজের ভাষা সংস্কৃতি রীতিরেওয়াজ জানার জন্য আমার এই চ্যানেলটি অতি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। যাদের কাছে এই ধরনের স্মার্টফোন নেই তাদের মধ্যেও যাতে এই যে আমার যথাকিঞ্চিত আলোচনা সেই আলোচনার পরিসর যাতে তাদের মধ্যে পৌঁছে যায় সেই ব্যবস্থা আপনারা করবেন এই আশা রাখছি। তো যাক শুরু করা যাক আজকের যে আলোচনা সেই আলোচনা। তো আদিবাসী ভূমি সমাজের যে আদি তার জন্ম সেই জন্ম নিয়ে নানা ধরনের নানা কথা আছে সেই কথাগুলো আজকে আমি অত বিস্তারিতভাবে বলছি নি, পরের অন্য কোনো পর্বে আপনাদের অতি অবশ্যই আদিবাসী ভূমি সমাজের যে জন্ম বৃত্তান্ত জন্মস্থান সেই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোকপাত করব। তবে যাই হোক, এই যে ভূমিজ বাংলা শব্দের অভিধান অর্থে ভূমি থেকে যে জাত তাকেই বলা হয় ভূমিজ, আবার ভূমি ভাষার অর্থ ধরে ভূমি জাতে য আকান জাতিকে হইতানা ভূমিজ, অর্থাৎ ভূমিজ থেকে উৎপন্ন হওয়া যে জাতি সেই হচ্ছে ভূমিজ। তো যাই হোক, এর আলোচনা আমি পরবর্তী পর্যায়ে অতি অবশ্যই রাখব। তো প্রথমে যে বিষয়টি আপনাদের সামনে আমি তুলে ধরছি সেটি হলো যে ভূমিজদের আদি লগ্নে ভূমিজরা কিন্তু এক মায়ের নয় সন্তান ছিল, অর্থাৎ ভূমিজদের যে প্রাকৃতি নির্ভর যে সংস্কৃতি বা রীতিরেওয়াজ তার মধ্যে ভূমিজদের মধ্যে নয় ভাগে প্রথমত মূলত বিভক্ত, একটি হচ্ছে প্রথম, এক নম্বর হচ্ছে এক ধরনের কীট বা পতঙ্গ, দু নম্বর হচ্ছে মাছ, তিন নম্বর হচ্ছে বন্য হাঁস, চার নম্বর হচ্ছে সুপারি, পাঁচ নম্বর হচ্ছে পাখি, ছ নম্বর হচ্ছে সাপ, সাত নম্বর হচ্ছে কচ্ছপ, আট নম্বর হচ্ছে কুমড়ো, ছ নম্বর হচ্ছে বনের ছোট্ট ফল, এ ধরনের ফল বিশেষ। আমি যে তথ্যগুলো আপনাদের কাছে তুলে ধরছি সেটা ট্রাইবস অ্যান্ড কাস্ট অফ বেঙ্গল এইচ রিসলের লেখা ভলিউম টু যে ওনার বই আছে সেই বই থেকে আমি তথ্যটা কিন্তু ধরে তুলে ধরছি। অর্থাৎ এই যে কীট এবং পতঙ্গ, সেই কীট এবং পতঙ্গের মধ্যে যে বংশ তথা গোত্র পড়ে সেটা হচ্ছে বাদ্দা কুরকুটিয়া, বাদ্দা কুরকুটিয়া এ কাইন্ড অফ আর্ম
এই গোত্রের মধ্যে পড়ে। মাছ গোত্রের মধ্যে পড়ে, ফিশ গোত্রের মধ্যে পড়ে চান্ডিল, গুলগু, বারদা, বারদা নয় বারদা, ভুঁইয়া, এছাড়াও পিলা, সাগমা, শাল, এই গোত্রগুলো কিন্তু মাছ গোত্রের মধ্যে পড়ে, ফিশ গোত্রের মধ্যে পড়ে। বন্য হাঁস অর্থাৎ উইল গোচ তিন নম্বর যে গোত্র, সেই তিন নম্বর গোত্রের মধ্যে পড়ে হাঁসদা, তিন নম্বর গোত্রের মধ্যে পড়ে হাঁসদা। চার নম্বর হচ্ছে সুপারি, বিটেল পাল্ম, বিটেল পাল্ম, অর্থাৎ এই সুপারি গোত্রের মধ্যে পড়ে হেমরং, হেমরং গোত্রটি কিন্তু সুপারি গোত্রের মধ্যে পড়ে, অর্থাৎ হেমরং কথার অর্থ হলো কিন্তু সুপারি। পাখি বার গোত্রের মধ্যে, পাখি গোত্রের মধ্যে যেটা পড়ে সেটা হলো জারু। এছাড়া হচ্ছে উবাশাড়ি, এছাড়া হচ্ছে শাউলা, এছাড়া হচ্ছে টেসা, এই গোত্রগুলো সবগুলোই কিন্তু পাখি গোত্রের মধ্যে পড়ে। তাহলে আমার পাখি গোত্র হলো, এরপর হচ্ছে সাপ, স্নেক গোত্রের মধ্যে, স্নেক গোত্রের মধ্যে ল্যাং, মুসারুম, নাক, এই গোত্রগুলো কিন্তু সাপ গোত্রের মধ্যে পড়ে। এরপরে হচ্ছে টর্টোরিজ অর্থাৎ কচ্ছপ, এই কচ্ছপ গোত্রের মধ্যে পড়ে। এছাড়া আট নম্বর গোত্রের মধ্যে হচ্ছে কুমড়ো অর্থাৎ পাম্পকিন, এই কুমড়ো গোত্রের মধ্যে তুমরুং, তুমরুং গোত্র পড়ে। এবং ন নম্বর গোত্রের মধ্যে পড়ছে টুটি, এই টুটি হচ্ছে বনের এক ধরনের খুব ছোট্ট ফল বিশেষ, এই গোত্রের মধ্যে পড়ে। অর্থাৎ ভূমুজদের যে গোত্রসমূহ, ভূমুজদের যে জন্ম বৃত্তান্ত সমূহ, সেটা সম্পূর্ণ প্রকৃতি নির্ভর, প্রকৃতির গাছ, পাখি, সাপ, কচ্ছপ, ফল, এই সমস্ত দ্বারাই কিন্তু এই গোত্রগুলো সৃষ্টি হয়েছে। তাহলে আমি কি বললাম আবার সংক্ষেপে যদি বলি, যে ভূমিদের, আদিবাসী ভূমিজদের সৃষ্টি লগ্নের কথা যদি ধরা যায়, তাহলে কিন্তু ভূমিজদের নটি ভাগে বিভক্ত তাদের জন্মগত দিক দিয়ে। একটি হচ্ছে কীট বিশেষ বা পতঙ্গ বিশেষ, মাছ বিশেষ, বন্য হাঁস বিশেষ, সুপারি বিশেষ, পাখি বিশেষ, সাপ বিশেষ, কচ্ছপ বিশেষ, কুমড়ো বিশেষ, বনের ছোট্ট ফল বিশেষ। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে তাহলে ভূমিজদের যে 317টি গোত্রেরও বেশি গোত্রের কথা বলা হয়, সেই গোত্রগুলো তাহলে কেন বলা হয়? আপনাদেরকে একটি জিনিস আমি এই আলোচনার মধ্য দিয়ে পরিষ্কার করে দিতে চাই, যে মূলত ভূমিজরা কিন্তু 9টি গোত্রের ছিল, এবং সেটাকে আমি কিছু উদাহরণ দিলে আপনাদের ব্যাপারটা পরিষ্কার হবে। ধরুন সাপ গোত্রের ল্যাং, অনেকে বলে ল্যাং মরসুম নাক আছে, আবার কেউ বলে ডন্ডা, কেউ বলে ঢোঁড়া, এইভাবে সাপ গোত্রটাকে আবার বিভিন্নভাবে বলে। আবার ধরুন এই যে কচ্ছপ গোত্র, কেউ আবার বলে কচ্ছপ, কেউ আবার বলে চটরা, এইভাবে কিন্তু গোত্রের বিস্তৃতি ঘটেছে। যদি আদিবাসী ভূমির সমাজের
মূলগত গোত্র বা বংশ ধরা যায় তাহলে কিন্তু মোট 9টি গোত্র এবং সেই 9টি গোত্র আপনাদেরকে আমি বিস্তারিতভাবে বললাম এবং স্ক্রিনেও আপনাদের দিয়েছি। সুতরাং আপনারা বুঝতে পেরে গেছেন ইতিমধ্যে যে ভূমিদের মূলত গোত্র কি। এরপর ভূমিজরা যখন ধীরে ধীরে জন্ম বিস্তার করতে লাগল, তাদের জন্মের পর জন্ম মানে পরবর্তী প্রজন্ম হতে 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 ভূমিজরা কিন্তু বিভিন্ন জায়গায় বসবাস করতে লাগল এবং সেই বসবাস অনুসারে ভূমি জাতিকে মূলত পরবর্তী ক্ষেত্রে তারা 4টি জায়গায় বসবাস শুরু করে এবং 4টি জায়গায় বসবাস অনুসারে তাদের কিন্তু 4টি সাব কাস্ট হয়ে যায়। যদিও বর্তমানে সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে কিন্তু ভূমিদের মধ্যে কিছুদিন পূর্বও কিন্তু এই বিভাজনটা কিন্তু খুব প্রবল মাত্রায় ছিল। সেটা কিন্তু কোনো ছোট বড় মাঝারি এই ধরনের নয়, সেটা মূলত তাদের বাসস্থান অনুসারে এই ভূমিদের কিন্তু বিভাজনটা হয়েছিল বা হয়েছে। অর্থাৎ এই যে বিভাজন, এই বিভাজনের মধ্য দিয়ে কিন্তু ভূমি জাতির তার আদি যে বাসস্থান সেই আদি বাসস্থান কিন্তু পাওয়া যায়। ধরুন আমি 1 নম্বরে বলছি তামারিয়া মুড়া অথবা মানকি মুড়া যে ভূমিজ, এই ভূমিজগুলো হচ্ছে কিন্তু তামার এলাকার আদি বাসিন্দা। এদের আদি বাসস্থান ছিল কিন্তু তামার এলাকায়। 2 নম্বর হচ্ছে শিখরিয়া অথবা মেনো বা মানুয়া যে ভূমিজ বলা হয়, সেই ভূমিজদের বাসস্থান কিন্তু শিখর ভূমি ছিল। আপনারা জানেন যে শিখর ভূমির যে বিস্তৃত এলাকা সেটা বর্তমানে ঝাড়গ্রাম সিলদা হয়ে আপনার যেটা ধলভূম সেটা কিন্তু শিখরভূমের মধ্যে পড়ে। এছাড়া 3 নম্বর হচ্ছে পাতকুমিয়া সেলো, যারা লোহর কাজ করেন এখানে দ্য ট্রাইবস অ্যান্ড কাস্ট অফ বেঙ্গল এই যে রিসলের বইয়ে ভলিউম 2 পরিষ্কারভাবে লেখা আছে পাটকুমিয়া সেলো আয়রন সেমেল্টার, অর্থাৎ যারা লোহর কাজ করে তাদেরকে সেলো বলা হয়। তো এই পাতকুম এবং পাতকুমিয়া এবং সেলো এই এলাকার ভূমি এই নামধারী ভূমিজদের আদিবাসস্থান কিন্তু পাতকুমি, আদিবাসস্থান কিন্তু পাতকুমি। এছাড়াও 4 নম্বর যে ভূমি আছে সেটা হচ্ছে বরা ভূমিয়া বা জমিদার ভূমি, যাদেরকে জমিদার ভূমি যাদেরকে বলা হয়, এই ভূমিজদের বাসস্থান কিন্তু আদিবাসস্থান কিন্তু বরাভূম এলাকায় ছিল। অর্থাৎ এই যে ভূমিজদের যে বিভিন্ন ভাগ মূলত যে 4টি ভাগ হয়েছে সেটি কিন্তু তাদের বাসস্থান অনুসারে এবং সেই বাসস্থানে তাদের যে এলাকা সেই এলাকার নাম অনুসারে কিন্তু এই ভূমিজদের বিভাজনটা হয়েছে। অর্থাৎ আপনারা যারা আমার কথা শুনছেন, যে সমস্ত শ্রোতা বন্ধু বা আমার ভূমিজ কুটুম ভাইয়ার যারা আছেন তাদের প্রত্যেকেই বলবো, আপনারা যদি জানেন যে আপনাদেরকে কি ভূমিজ বলা হয় তাহলে কিন্তু আপনারা সহজেই কিন্তু আপনার যে আদি বাসস্থান সেটা কিন্তু চিহ্নিত করতে পারবেন। তো আগামী দিনে আমার প্রয়াস থাকবে এই যে আদিবাসী ভূমি সমাজে যে মূলত 9 ভাইয়ের কথা বললাম, যে মূলত 9টি গোত্রের কথা বললাম, এই 9টি গোত্রের মধ্যে
যে বর্তমানে বিভক্ত হয়ে অসংখ্য গোত্রের সৃষ্টি হয়েছে, সেই গোত্রগুলো কোন কোন, কে কোন কোন বিভাগের মধ্যে পড়ছে, কোন ভাইয়ের অংশ, সেটা সেটা অবশ্যই আপনাদের কাছে তুলে ধরব। এবং আরেকটা কথা, আপনারা হয়তো শুনে থাকবেন বা শুনবেন, অনেকেই বলেন যে আমি আমার বিচার করার জন্য নমহল ডাকব। এই নমহল কথার অর্থ আপনারা হয়তো জানেন না। আপনারা না জানার জন্য হয়তো সেটা বুঝতে পারেন না, বা অনেকেই জানেন, তো আপনাদেরকে বলে দিই, এই যে ভূমিজের প্রথম যে নটি বংশ, নটি ভাই, সেই নটি বংশের ভূমিজদেরকে ডাকা মানেই কিন্তু নমহল। তাই আমরা বলি নমহল। এই নমহল মানে হচ্ছে কিন্তু নটি অংশ, অর্থাৎ এই যে আমি বললাম পতঙ্গ, মাছ, বনহাঁস, সুপারি, পাখি, সাপ, কচ্ছপ, কুমড়া, বনের ফল, এই যে আমি নটা গোত্রের কথা বলছি, এই নটা গোত্রের তাদের ভাইয়াদেরকে ডাকা মানেই কিন্তু নমহল ডাকা। এই জন্য যখন গ্রামে মরল বিচার করতে বসে, তারপর না হলে চারটি পাঁচটি মরল বসে, শেষে যখন সেই বিচারের মীমাংসা কখন না হয় আমাদের যে স্বতন্ত্র ব্যবস্থায়, তখন সর্বোচ্চ যে বিচার ব্যবস্থা করা হয় সেটাকেই বলা হয় নমহল। এবং এই নমহল মানে হচ্ছে কিন্তু এই নয় বংশের ভূমিজদেরকে ডাকা। আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি, এবং আগামী দিনে আমার অবশ্যই প্রয়াস থাকবে যে আমাদের এই নগোত্রের মধ্যে কী কী ভূমিজগুলো পড়ে, মানে কোন কোন গোত্রগুলো আবার বিভক্ত হয়ে স্যামী, মানে স্যামী থেকে, মানে বিভক্তি থেকে, মানে সাব গ্রুপ থেকে আবার গ্রুপ, থেকে আবার সাব গ্রুপ, আবার স্যামী সাব গ্রুপ হয়েছে, যে বিভিন্নভাবে যে আলাদা আলাদা হয়েছে, সেগুলোকে কীভাবে কোন কোন গোত্র কোন কোন জায়গার মধ্যে পড়ে সেটা তুলে ধরা। এছাড়াও যেহেতু আমরা জানতে পারলাম যে ভূমিজদের মূলত প্রাথমিক অবস্থায় চারটি এলাকায় বাস করত, এবং সেই চারটি এলাকার বাসস্থান অনুসারে তাদের বিভাজন হয়েছে, তাই আগামী দিনে আমার ইচ্ছা আছে, আমার আশা আছে, এবং অবশ্যই চেষ্টা করব এই যে নয় গোত্র, এবং এই নয় গোত্রের মধ্যে মূল শ্মশান বা যেটা খুঁটি শ্মশান, সেই শ্মশানগুলো কোথায় কোথায়। আপনারা জানেন প্রত্যেক গোত্রের বিভিন্ন শ্মশান আছে, কিন্তু সেই শ্মশানগুলো মূলত কোথায় সেগুলো আমাদেরকে আবিষ্কার করতে হবে, সেগুলো আমাদেরকে জানতে হবে। এই আশা রেখে সকলকে আবার নমস্কার, জোহার, ভালোবাসা জানাচ্ছি। আগামী ভিডিও আশা আগে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সকলকেই শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা, কুল জোহার জানি, তিসিয়া কাজী, তিসিয়া রাফাজড়।